हेलो स्टूडेंट्स, आज के विषय आलोचना करब से हे मेजार्स अफ सेंट्रल टेंडेंसि और एक मेजार अर्थात मीडियन नहीं आलोचना कर मीडियन नहीं आलोचना करते गले प्रथम जानते हैं मीडियन काके बोले अर्थात আমরা যে ডিস্ট্রিবিউশনগুলো পেয়ে থাকি অর্থাৎ যে বিন্যাসগুলো আমরা পেয়ে থাকি সেই বিন্যাসগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই এবং সাজানোর পর যে মধ্যবর্তী যে পদ তার যে ভ্যালু সেটাকেই আমরা মিডিয়ান বলে থাকি। অর্থাৎ মিডিয়ান হলো কোনো একটি বিন্যাস স্কেলের ওপর এমন একটি বিন্দু যা ওই বিন্যাসটিকে 50% স্কোরে বিভক্ত করে দেয়। অর্থাৎ ওপরের দিকে 50% স্কোর থাকে এবং নিচের দিকে 50% স্কোর থাকে, অর্থাৎ বিন্যাসটিকে সমান দুটো ভাগে ভাগ করে দেয়। এখন আমরা দেখে নেব অঙ্কের মাধ্যমে যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। এক্ষেত্রে আমরা জানতে পারি যে আমাদের যে বিন্যাসগুলো আমরা পাই সেগুলো অড নাম্বারও হতে পারে বা ইভেন নাম্বারও হতে পারে। তাহলে অড নাম্বারের ক্ষেত্রে কী করে আমরা মিডিয়ান বার করব এবং ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা কীভাবে বার করতে পারব। এক্ষেত্রে দুরকম আমরা ডেটা পেয়ে থাকি, একটা হচ্ছে কি গ্রুপ ডেটা পাই, একটা হচ্ছে আনগ্রুপ ডেটা পাই। তাহলে এখন আমরা সেটাও আমরা দেখব গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ডেটার ক্ষেত্রে কীভাবে অঙ্ক করব এবং আমরা দেখে নেব আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কীভাবে করব। তাহলে আমরা দেখি আমরা অড নাম্বার অবজারভেশন পেতে পারি। অড সেক্ষেত্রে যদি যে অবজারভেশনগুলো যেমন 2, 5, 7, 6, 3, 5, 8 এতগুলো যদি অবজারভেশন পাই তাহলে টোটাল অবজারভেশনটা কিন্তু অড নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 অবজারভেশন পেলাম। সেক্ষেত্রে ফর্মুলা হবে মিডিয়ান ইকুয়াল টু এন প্লাস 1 বাই 2 এথ টার্ম। তাহলে এক্ষেত্রে এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, তাহলে নাম্বার অফ অবজারভেশন কটা না 7টা প্লাস 1/2 এথ টার্ম, তাহলে সমান সমান 8/2 সমান সমান 4th টার্ম। তাহলে 4th টার্ম কোনটা? আমরা কিন্তু এটাকে প্রথমে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়নি। তাহলে যদি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই তাহলে সেটা দাঁড়াতো 2, 3, 5, আবার একটা 5 আছে, 6, 7, 8। তাহলে 4th টার্ম 1, 2, 3, 4 এইটা হচ্ছে তাহলে মিডিয়ান ইকুয়াল টু 5। এটাকে প্রথমেই করে নেওয়া উচিত ছিল, এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। সাজানোর পর তাহলে এখানে 4th টার্ম, তাহলে 4th টার্ম হচ্ছে 2, 3, 4 এইটা হচ্ছে মিডিয়ান। এর দেখো এদিকে 50% স্কোর, এদিকে 50% স্কোর দিয়ে ভাগ করে দিয়েছে এই ভ্যালুটা। এখন যদি আমরা ইভেন নাম্বার পাই, যদি আমরা ইভেন নাম্বার পাই সেক্ষেত্রে কি হবে? এইগুলো কিন্তু আনগ্রুপ ডেটা, যে অঙ্কটা করলাম সেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, আবার আনগ্রুপ ডেটা ইভেন নাম্বারের ক্ষেত্রে। এখানে যদি এরকম অবজারভেশনগুলো থাকে 2, 5, 3, 4, 6, 9, 2, 5 এরকম যদি থাকে তাহলে এটা 8টা, টোটাল 8টা অবজারভেশন আছে, এটা তাহলে ইভেন্ট নাম্বার অবজারভেশন। তাহলে এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে যদি নিই তাহলে 2, তারপরে আসছে 3, তারপরে আসছে সরি এখানে আরও একটা 2 আছে, তারপরে আসছে 4, তারপরে 5, আরও একটা 5 আছে, তারপরে 6, তারপরে 9। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়া হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইবার ফর্মুলাটা কি?
এম ডি সমান সমান এন বাই টু এর সরি দ্য ভ্যালু অফ এন বাই টু এর টার্ম প্লাস দ্য ভ্যালু অফ এন প্লাস এন বাই টু প্লাস ওয়ান এর টার্ম বাই টু তাহলে কি দাঁড়াচ্ছে না ভ্যালু অফ এন বাই টু এর টার্ম তাহলে এখানে এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন তাহলে এখানে কটা অবজারভেশন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এইট বাই টু দ্য ভ্যালু অফ তাহলে তাহলে ফোর্থ ভ্যালু তাহলে ওয়ান টু থ্রি ফোর সমান সমান এখানে ফোর এমনি এটা ভাগ করলে চার হচ্ছিল কিন্তু ফোর্থ টার্ম প্লাস এন বাই টু প্লাস ওয়ান এন বাই টু হচ্ছে চার প্লাস ওয়ান হচ্ছে ফিফথ টার্ম ভ্যালু অফ ফিফথ টার্ম তাহলে ভ্যালু অফ ফিফথ টার্ম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ভ্যালু অফ ফিফথ টার্ম হচ্ছে কত প্লাস ফাইভ বাই ফর্মুলা ছিল বাই টু সমান সমান তাহলে কত হচ্ছে নাইন তাহলে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান টু থ্রি ফোর এখানে ফোর পয়েন্ট ফাইভ নেই তাহলে এটা বিলং করবে কোথায় কোন জায়গাটা থাকবে ফোর পয়েন্ট ফাইভ না এই জায়গাটা থাকবে তাহলে দেখো এদিকেও ফিফটি পার্সেন্ট স্কোর হচ্ছে এদিকেও ফিফটি পার্সেন্ট স্কোর হচ্ছে কিন্তু এখানে সংখ্যাটা নেই তাহলে মিডিয়ান হলো ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে অঙ্ক দেখে নেব সেক্ষেত্রে যে ফর্মুলা আছে সেটাও আমরা দেখে নেব গ্রুপ ডেটার ক্ষেত্রে যে ফর্মুলা আছে ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ ডিভাইড বাই এফ ইন্টু আই এখানে এল সমান সমান এক্স্যাক্ট লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস এন ইকুয়াল টু টোটাল অফ অল ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু টোটাল অফ অল ফ্রিকোয়েন্সি বিফোর দি মিডিয়ান ক্লাস এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস আই ইকুয়াল টু ক্লাস ইন্টারভাল এখন আমরা অঙ্ক দেখে নেব কিভাবে এটা করে ভালো করে এটা লিখে নাও তাহলে একটা অঙ্ক নিলে আমরা আরো পরিষ্কার করে বুঝে নিতে পারব এখানে স্কোর
থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে সিক্সটি নাইন ফ্রিকোয়েন্সি ওয়ান টু ফোর এইট ইলেভেন নাইন সেভেন ফোর থ্রি ওয়ান। তাহলে এখানে টোটাল ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল টু ফিফটি। এখন আমরা যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যখন করেছিলাম এর আগে, যখন মিন আমরা করেছিলাম, তখন একটা জিনিস মাথায় রাখা হয়নি বা বলাও হয়নি, সেটা হচ্ছে যে স্কোরগুলো আমরা পেয়ে থাকি বা ডিস্ট্রিবিউশনগুলো পেয়ে থাকি সেগুলোকে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন করে নেওয়া উচিত। কিন্তু আমাদের সেই সময় মিন করার ক্ষেত্রে আমাদের সেই ফর্মুলা অনুযায়ী সেটার কোনো প্রয়োজন পড়েনি বলে আমরা করিনি, কিন্তু এক্ষেত্রে আমাদের এক্স্যাক্ট লোয়ার লিমিটটা প্রয়োজন, সেই জন্য আমাদের এটাকে কিন্তু কন্টিনিউয়াস করে নিতে হবে। সেক্ষেত্রে যে কন্টিনিউয়াস স্কোর করার ক্ষেত্রে কীভাবে করব, না যে ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি অর্থাৎ ক্লাস বাউন্ডারি বানিয়ে নিতে হবে, ক্লাস বাউন্ডারি, তাহলে এর থেকে পয়েন্ট ফাইভ বাদ দেবো, এটার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করবো, তাহলে ক্লাস বাউন্ডারি হবে নাইনটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ। আবার এখানে তাহলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ চলে আসছে, কারণ টোয়েন্টি ফাইভ থেকে পয়েন্ট ফাইভ বাদ দিচ্ছি, তাহলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ। আবার একই কন্টিনিউয়াস আসবে, টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে কি হচ্ছে না থার্টি ফোর পয়েন্ট ফাইভ, আবার থার্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে কি হচ্ছে না থার্টি নাইন পয়েন্ট ফাইভ, থার্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ, ফর্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ, ফর্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ, ফিফটি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ, ফিফটি নাইন পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ, সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ। এখন এক্ষেত্রে আমাদের আরও একটি জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী, না লেস দ্যান এবং গ্রেটার দ্যানভাবে বার করা যায়, আমরা এখানে লেস দ্যান উপায়ে বার করব। এখানে কুড়ি থেকে চব্বিশের মধ্যে কজন আছে, না একজনাই আছে। এরপরে আমরা উনত্রিশের মধ্যে কজন আছে, মানে কুড়ি থেকে উনত্রিশের মধ্যে ওয়ান প্লাস টু, তাহলে থ্রি। এরপরে কতজন এটা এই পর্যন্ত, কুড়ি থেকে চৌত্রিশের মধ্যে আরও চার যোগ, তাহলে তিন আর চারে সাত, এই পর্যন্ত আটার সাথে পনেরো, এখানে পনেরো আর একে ষোলো আর দশে ছাব্বিশ, ছাব্বিশ, তাহলে এই পর্যন্ত উনপঞ্চাশ পর্যন্ত কতজন আছে, ছাব্বিশ আর নয়, তাহলে ছাব তিরিশ, তিরিশে পঁয়ত্রিশ, তারপরে পঁয়ত্রিশ আর সাত বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর চার ছেচল্লিশ, ছেচল্লিশ আর তিন ফর্টি নাইন, আর এটা পঞ্চাশ, তাহলে এখানেও দেখো পঞ্চাশ জন, এখানেও পঞ্চাশ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দাঁড়ালো। এখন এন বাই টু, আমরা মিডিয়ান, আমরা আগেই বলেছি মিডিয়ান অর্থাৎ তারা সমান দুটো ভাগে স্কোরটাকে ভাগ করে দেয়, তাহলে এন বাই টু সমান সমান ফিফটি মাইনাস ফিফটি ডিভাইড বাই টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, তাহলে এখানে টোয়েন্টি ফাইভ কোথায় রয়েছে, পনেরোর কিউমুলেটিভ স্কোর অনুযায়ী এটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে পনেরোর মধ্যে নিশ্চয়ই টোয়েন্টি ফাইভ থাকবে না, তাহলে এই জায়গাটা আমাদের
ইন্ডিকেট করছে যে এই যে সিরিজটা রয়েছে বা এই যে ক্লাস বাউন্ডারি রয়েছে এর মধ্যেই মিডিয়ানটা লুকিয়ে রয়েছে। তাহলে এখন আমাদের কি দাঁড়ালো না ফর্মুলাটা যদি আমরা ভাবি তাহলে এম ডি ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ ডিভাইড বাই এফ ইন্টু আই। তাহলে এক্স্যাক্ট লোয়ার লিমিট অব দ্য মিডিয়ান ক্লাস আমি বলেছিলাম, তাহলে এইটা যদি মিডিয়ান ক্লাস হয় এক্স্যাক্ট লোয়ার লিমিট কোনটা না 39.5। এরপরে এন বাই টু অর্থাৎ এন বাই টু যদি আমরা করি তাহলে হচ্ছে এখানে ফর্মুলা অনুযায়ী 50/2 মাইনাস এফ, এফ বলেছিলাম অল টোটাল অফ অল ফ্রিকোয়েন্সি বিফোর মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস এই পর্যন্ত, তাহলে এর আগে পর্যন্ত টোটাল অফ অল ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই কটা, তাহলে এই কটার ফ্রিকোয়েন্সি কত 8, 4, 12, 13, 14 আর একটা 15, তাহলে এখানে 15 ডিভাইড বাই এফ, এফ বলেছিলাম কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস কোনটা, ফ্রিকোয়েন্সি মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি এইটা, তাহলে হচ্ছে 11 ইন্টু আই, আই কত না 19.5 থেকে 24.5 করলে কত হচ্ছে না এর ডিফারেন্সটা করলে হয় হচ্ছে 5। তাহলে এবার 39.5 এখানে হচ্ছে 25-15 ডিভাইড বাই 11 ইন্টু 5, তাহলে এখানে কত হচ্ছে এটা মুছে দিচ্ছি, এখানে হচ্ছে 10+ এখানে একটা প্লাস চিহ্নটা আসেনি, এখানেও প্লাস, তাহলে হচ্ছে 10/10 × 5 সমান 39.5+50/11 সমান 39.5+50/11 তাহলে 50/11 ইকুয়াল টু 4.55, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 4.55+39.5 = 44.05, তাহলে এটাই হলো গিয়ে মিডিয়ান। অর্থাৎ আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে যে কীভাবে মিডিয়ান বার করতে হবে সেটা আমরা দেখলাম। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু স্কোরগুলোকে যে ডিস্ট্রিবিউশনটা আমরা পেয়েছি এখানে এটা কিন্তু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ছিল না, সেই জন্য এটাকে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বা ক্লাস বাউন্ডারিতে করে দিয়েছি। তারপরে করেছি আমরা কি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ যোগ করে করে আসতে হবে, অর্থাৎ এটাতে একজন ছিল, তারপরে দেখা যাচ্ছে কি এই পর্যন্ত অর্থাৎ 20 থেকে 29-এর মধ্যে কজন না 3 জন, এইভাবে যে আমরা পরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফর্মুলা অনুযায়ী যা যা দরকার আমরা সেটা করে নিয়েছি এবং এটাকে কন্টিনিউয়াস স্কোর করে নিয়েছি, করে নিয়ে আমরা কী করলাম না এই মিডিয়ানটা বার করলাম। আমাদের অ্যারিথমেটিক মিন অর্থাৎ মিনের সময়তেও কন্টিনিউয়াস স্কোর করে নিতে হতো কিন্তু আমরা সেখানে করিনি কারণ আমাদের প্রয়োজন পড়েনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কন্টিনিউয়াস স্কোর করেই অঙ্ক করতে হবে, সেই জন্য আমরা আজকে এটা একটা নতুন জিনিস শিখলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে আমরা বোর্ডটা দেখব কীভাবে করতে হয় এবং এরপরে ডিসপারশান আছে সেই ডিসপারশান আমরা শিখব কীভাবে বিস্তৃতি হয় সেই সেই অঙ্কগুলোও আমরা দেখব। আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।